বন্ধুরা, আজ আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ধনে পাতা বাটা দিয়ে শিম চচ্চড়ি। এখানে প্রথমে আমি শিমগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসালাম এবং তাতে খানিকটা সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আপনি কেটে রাখা শিমগুলোকে এখানে ছেড়ে দিন। এবার তার মধ্যে একে একে হলুদ, নুন দিয়ে খুঁতি দিয়ে নাড়াচাড়া করে নিন। একটা ঢাকা দিয়ে রাখুন যাতে শিমটা চট করে নরম হয়ে যায়। এবার যতক্ষণ এটা শিমটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। তো এক্ষেত্রে বেশ খানিকটা ধনে পাতা ভালো করে জলে ধুয়ে জারের মধ্যে নিতে হবে এবং তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, এই দুটো একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে রাখতে হবে। আমার পেস্ট রেডি। এবার দেখি শিমটা কতখানি হয়েছে। ঢাকাটা খুলে দেখলাম শিম ঠিকঠাকই রেডি আছে, হয়ে এসছে। তার মধ্যে ধনে পাতাটা দিলাম, বাটাটা, বেশ খানিকটা ধনে পাতা বাটা এখানে ইউজ করতে হবে, আর তার মধ্যে 1 চামচ মতো চিনি। এবার এইটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে, মানে একটু ভাজা ভাজা হয়ে আসছে। যখন এটা শুকনো হয়ে আসবে তখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখুন, আর উপর থেকে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আপনি গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।